প্রতিশ্রুতি মিলেছে বারবার, তবুও তৈরি হয়নি ব্রিজ, যার ফলে বাধ্য হয়ে ভাঙাচোরা বাঁশের সেতুর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে দুই পাড়ের প্রায় 7-10 হাজার সাধারণ মানুষদের। চিত্রটা শামশেরগঞ্জের সাকারঘাট নপাড়া এলাকার। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন ব্রিজ নির্মাণের জন্য, তবে ভোট মিটে গেলেই ভুলে যান সেই প্রতিশ্রুতি। আমরা অনেকদিন থেকে, আমার মনে পড়া থেকে, এখানে ব্রিজ হওয়ার যে প্রতিশ্রুতি সেটা দিয়েই যাচ্ছে। আমার খুব মনে পড়ে যখন ছোট ছিলাম, প্রণব মুখার্জি এসেছিলেন, এই রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন, বলেছিলেন আমি যদি ভোটে জিতে যাই ব্রিজ করে দেব। তিনাকে আমার খুব ভালো মনে পড়ছে, মধ্যপাড়ায় ডাবের জল খাওয়ানো হয়েছিল, তিনি জিতে গেছেন, এখান থেকে রাষ্ট্রপতিও হয়েছেন, তারপরে ওই ব্রিজের কিন্তু সুরাহা হয়নি, শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়ে থেকে গেছে, সেটা বাস্তবে রূপ ধারণ করেনি। যার ফলে দীর্ঘদিন ধরে বাঁশের তৈরি সেতুর ওপর দিয়ে নিত্যদিনের কাজে যেতে হচ্ছে এলাকাবাসীদের। এলাকার কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে, কিংবা ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হলে, কিংবা এলাকাবাসীদের দৈনন্দিন কাজের জন্য একমাত্র ভরসা এই ভাঙাচোরা বাঁশের সেতু। বিকল্প রাস্তা হিসেবে কখনো কখনো নৌকায় পারাপার করতে হয় এলাকাবাসীদের। দীর্ঘদিন যাবৎ এই সমস্যার কথা প্রশাসনিক আধিকারিকদের কাছে বারংবার তুলে ধরা হলেও মেলেনি সুরাহা। অনেকটাই কষ্ট, আমরা গাড়ি পাস করতে পারছি না, কোনো যেতে পারছি না, কোনো আপদ বিপদে আমরা এমার্জেন্সিতে কোনো তাৎক্ষণিক কাজ করতে পারছি না, বা ডেলিভারি বা অন্যান্য কেস বা মারাত্মক কোনো একটা রুগী, কোনো কিছু আমরা পাচ্ছি না সুবিধা। জানিয়েছেন, অনেকবার জানা হয়েছে, অনেকবার এসছে, ইনকোয়ারি হয়েছে, এই হবে এই হবে হবে, কোনো ব্যবস্থাই নেই। ফলে প্রচণ্ড সমস্যায় পড়েছেন দুই পাড়ের সাধারণ মানুষ। সেই সমস্যা আবার দ্বিগুণ মাথাচাড়া দিয়ে ওঠে বর্ষাকালে। অবশ্য গ্রীষ্মকালের ভোগান্তিটাও কিছু কম নয়। আমাদের প্রচুরই সমস্যা হয়, কখনো তো পড়েও যায় নিচে জলে, যখন বর্ষা থাকে তখন তখন তো আরো বেশি কষ্ট হয়, নদী আরো বেশি জল বাড়ে, তখন নৌকায় করে যেতে হয়, আর নৌকা যদি উল্টে যায় নদীতে তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা। স্বভাবতই প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের ওপর বেজায় ক্ষুব্ধ হয়ে ক্ষোভে ফুঁসছেন শমশেরগঞ্জ নপাড়া এলাকার বাসিন্দারা। আদেও কি এই সমস্যার সমাধান মিলবে, আদেও কি কোনোদিন ব্রিজ তৈরি হবে, সেই প্রশ্নের মুখেই দাঁড়িয়ে রয়েছেন এলাকাবাসী। আমরা চাইছি ব্রিজটা হোক, এখন চাইব যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন এই ব্যাপারটা অবশ্যই দেখুন, যাতে অন্তত ব্রিজটা হয়ে যায়। ব্রিজ হলে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা সব কিছু উন্নতি হবে। আমরা চাইছি এখানে যেন ব্রিজ হয়। দেখুন শমশেরগঞ্জ থেকে রমেশ রাজার রিপোর্ট, জৈন টিভি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্ধ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।